আওয়াজটা সেটা একটা একটা করে হচ্ছে, তো একটু পরে এটা কিন্তু একেবারে টোটালি ছিঁড়ে যাবে। তো আর্কিং বরাবর দুইটা জতে এটা লাগানো হবে। টিয়ার টেস্ট এটা হচ্ছে আরেকটা, এই পাঁচটা হচ্ছে মেথড। তো আমি তোমাদেরকে এই মেথড, তো টিয়ারিংটা একটু মানে অনেকগুলো মেথড আছে, এই জন্য একটু কেয়ারফুলি দেখো। যে টিয়ার মানে তো বলছিলাম যে আগে, যে তুমি একটু কেটে নিলে আগে, কেটে তারপর টেনে ছিঁড়ে ফেলতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে তখন এটা কতটুকু বাধা দেয় এটা হচ্ছে টিয়ারিং স্ট্রেংথের ব্যাপার। তো দ্য টিয়ারিং স্ট্রেংথ ইজ এ মেজার অফ দ্য রেজিস্ট্যান্স টু টিয়ারিং অফ আইদার দ্য ওয়ার্প অর ওয়েফট সিরিজ অফ ইয়ার্ন ইন দ্য ফেব্রিক বা ইন এ ফেব্রিক। একটা কাপড়ের মধ্যে ওয়ার্পের থ্রেডগুলাকে ছিঁড়ে দেখবো অথবা ওয়েফটের থ্রেডগুলাকে ছিঁড়ে দেখবো। টিয়ারিং স্ট্রেংথ নর্মালি বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওভেন ফেব্রিকের জন্যই দেখি, যে একটা সিরিজ অফ থ্রেডকে ছিঁড়তে কতটুকু বাধা দেয় ছিঁড়ার ক্ষেত্রে। এ ফেব্রিক হুইচ টিয়ার্স ইজিলি, এই কাপড় যেটা কিনা খুব সহজে ছিঁড়ে যায়, ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইনফেরিয়র প্রোডাক্ট। একটা কাপড় যদি টানলে খুব সহজে ছিঁড়ে যায় তাহলে এটাকে ইনফেরিয়র বলা হচ্ছে, মানে কোয়ালিটির দিক থেকে ভালো না। দ্য অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ ফেব্রিক টু টিয়ারিং ইজ অফেন ইম্পর্টেন্ট অ্যান্ড পার্টিকুলারলি ইন ফেব্রিক্স লাইক ব্যান্ডেজ ক্লথ, এডিসিভ টেপ, মিলিটারি ফেব্রিক্স এটসেট্রা। অ্যাপ্লিকেশনের জন্য টিয়ারিং স্ট্রেংথ বা টিয়ারিং রেজিস্ট্যান্সটা অনেক ভালো হওয়াটা জরুরি, কারণ যদি এই জায়গাগুলোতে টিয়ারিং স্ট্রেংথ বা রেজিস্ট্যান্স ভালো না হয় তাহলে কিন্তু সমস্যা হবে, ব্যান্ডেজ ক্লথটা ছিঁড়ে যাবে, এডিসিভ টেপ যেটা কিনা আমরা কোথাও লাগাতে ইউজ করি, তো সেটা যদি কোথাও কোথাও ছিঁড়ে টানলে যদি ছিঁড়ে যায় তাহলে এটা প্রবলেম ক্রিয়েট করে। মিলিটারি ফেব্রিকগুলো তো একই অবস্থা, একটু কেটে গেলো বাকি পুরোটা ছিঁড়ে গেলো, এরকম যাতে না হয় বা এই রেজিস্ট্যান্সটা ভালো হইতে হবে। তো এখানে পাঁচটা মেথড আছে আর কি, হ্যাঁ পাঁচটা মেথড, টং টিয়ার টেস্ট, টং ডাবল রিপ টেস্ট, ট্রাপিজয়েড টিয়ার টেস্ট, তারপরে ব্যালিস্টিক টিয়ার টেস্ট, আর হচ্ছে উইং রিপ টিয়ার টেস্ট। তো আমি চার নাম্বারটা একটু বলে তারপর সবগুলাকে দেখাচ্ছি। চার নাম্বার যে কথাটা বলা হচ্ছে সেটা দেখো, দ্য টিয়ারিং টেস্ট ডেসক্রাইব অ্যাবভ আর নর্মালি ডান অ্যাট এ স্লো রেট অফ জ সেপারেশন, বাট ইন প্র্যাকটিস টিয়ার্স আর প্রডিউসড এক্সিডেন্টালি অ্যান্ড অ্যাট এ রিলেটিভলি হাই স্পিডস। অর্থাৎ উপরে যে তিনটা মেথড, আমি ব্যালিস্টিকের সাথে অন্যগুলো পার্থক্য করতেছি, যে উপরে যে তিনটা মেথড টং টিয়ার, টং ডাবল রিপ, তারপর ট্রাপিজুয়েট, এই তিনটা মেথডে আমি বলবো একটু পরে মেথডগুলা, তিনটা মেথডে টিয়ারিং টেস্ট ডেসক্রাইব করা হয় নর্মালি স্লো রেটে, একটা একটা করে সুতা ছেঁড়া হয় আস্তে 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 আস্তে, একটা একটা করে সুতা ছেঁড়া হয়। বাট ইন প্র্যাকটিস টিয়ার্স আর প্রডিউসড এক্সিডেন্টালি অ্যান্ড অ্যাট এ রিলেটিভলি হাই স্পিড। কিন্তু আসলে টিয়ারিং হয় কখন, তুমি হাঁটতেছো হঠাৎ করে তোমার পায়ের নিচে আরেকটা কাপড় পড়ে গেল, তুমি আরেক মানে জুতা অনেক সময় এরকম হয় না, যে তুমি হাঁটতেছো তোমার জুতার মধ্যে আরেকজনের পা পড়ছে, তখন তুমি তো সামনের দিকে আগায় যাচ্ছ তখন জুতাটা ছিঁড়ে যাচ্ছে, অথবা তোমার কাপড়ের মধ্যে আরেকজনের পা পড়ছে তখন তুমি যখন হাঁটতে যাচ্ছ তখন হঠাৎ করে কাপড়ের মধ্যে একটা টান পড়বে। তো এই জন্য বলতেছে যে টিয়ারিং যখন হয় নর্মালি প্র্যাকটিসে সেখানে কিন্তু আসলে এরকম স্লো মোশনে, যে স্লো মোশনে আমরা বলতেছি যে একটা একটা সুতা করে আমি টেনে ছিঁড়ে দেখবো, এরকম করে অ্যাপ্লাই হয় না। অ্যাপ্লাইটা হয় কিভাবে, ফাস্ট। তো এই জন্য দ্য রেপিড অ্যাকশনটাই আমাদেরকে দেখা দরকার মূলত এটা বলতেছে। তো সেই জন্য দ্য রেপিড অ্যাকশন অফ দ্য ব্যালিস্টিক টেস্ট মে দেয়ারফর প্রোভাইড এ বেটার মেথড হুইচ ইজ মোর অ্যাপ্রক্সিমেট টু অ্যাকচুয়াল টিয়ারিং অফ এ ফেব্রিক। দ্য ব্যালিস্টিক টেস্টার রেকর্ড দ্য এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক দ্য স্পেসিমেন, তার মানে ব্যালিস্টিক টেস্টের মাধ্যমে আমরা টিয়ার টেস্টের হঠাৎ করে ফোর্স অ্যাপ্লাই করি, হঠাৎ করে ফোর্স অ্যাপ্লাই করে এই দেখি যে আসলে কতটুকু মানে ফোর্স লাগলো আর কি, বা কতটুকু ফোর্স নিল এটা ব্রেক করতে, এই জিনিসটা আমরা দেখতে পারি। আর আগের তিনটার কথা বললাম কি, এগুলা খুব স্লো মোশনে একটা 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 করে করে দেখানো হয়। তো উইং গ্রিপ টিয়ার টেস্ট এটা হচ্ছে আরেকটা, এই পাঁচটা হচ্ছে মেথড। তো আমি তোমাদেরকে এই মেথডে যাওয়ার আগে দুইটা ভিডিও দেখাই তাহলে, দুইটার মেথডের, এই যে স্লো মেথড আছে স্লো মোশনের ভিডিও দেখাচ্ছি, আর হচ্ছে কুইক যে করে এই দুইটা ভিডিও দেখাচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে পারবা, তাহলে আমাদের ওই এর পরে যদি আমরা ইয়েতে যাই তাহলে ভালো হবে। আচ্ছা এটা হচ্ছে কুইকটা, হ্যাঁ
এটা দিয়ে যখন টেস্ট করা হয় এটা খুব কুইক কাজটা করে ফেলে। আমরা এটা হচ্ছে কুইকটা, আর হচ্ছে এই যে এটা হচ্ছে স্লোটা। তাহলে আমরা এটা স্লোটা আগে দেখি। এটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আর কি, যে এখানে আগে একটা অংশ কেটে নিতে হয়, একটু পরে আসতেছে এই কথাগুলা আমি বলবো। আগে একটা অংশ কেটে নিতে হয় আমাদের, এই যে কেটে নিতে হয় আর মার্কিং করে নিতে হয়, যে যে এই মার্কিং বরাবর দুইটা জতে এটা লাগানো হবে, এই দুইটা মার্কিং। তো মার্কিং বরাবর আমি আপার জো এবং লোয়ার জোতে এটাকে ফিক্সড করা হবে, আর একটু অংশ খালি আছে, ছিঁড়া এখনো বাকি আছে, এই অংশটাকে ছিঁড়া হবে এখান থেকে এই পর্যন্ত 2 ইঞ্চ। এটা একটা মেথডে, আর অন্যান্য মেথডগুলোও আছে, সেখানে টেকনিকগুলো আমি একটা করে একটা দেখাবো। তো এখন এটা একটু দেখো যে এইটাতে আমি তাহলে এখানে ওনারা কি করতেছে, যে দুইটা জকে দুইটা মানে ওই মার্কিং লাইন বরাবর দুইটা জতে আটকে দিচ্ছে। ওই যে লাইন যেটা ছিল অ্যাঙ্গেল করা, এই লাইনটা আর নিচে একটা লাইন আছে দেখো, এই লাইন মার্কিং করা আছে, ওই মার্কিং বরাবর তাহলে নিচের লোয়ার জোটাকে আটকানো হবে, এই যে এটা এই বরাবর, এই যে এই লাইন বরাবর। তো এখন যখন আটকানো হলো, এবার কিন্তু দুইটা যখন টান পড়বে তখন কিন্তু টেনজাইল ফোর্স অ্যাপ্লাই হবে না, এটা ছিঁড়বে এবার আস্তে আস্তে, মানে স্টার্ট দিলে আস্তে আস্তে ছিঁড়া শুরু করবে। এবং যে স্টার্ট দিচ্ছে শব্দগুলা খেয়াল করো, এই যে একটা একটা থ্রেড করে করে আস্তে আস্তে ছিঁড়তেছে, এই যে সব শব্দ হচ্ছে যে একটা একটা ইয়ে ছিল। আর এখানে যেহেতু স্ক্রুয়ের মতো এটা ঘুরে, তার মানে একই সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ এক্সটেন্ড করে, তার মানে একটু একটু করে ছিঁড়তেছে একটা একটা করে থ্রেড, এই যে একটা একটা করে ছিঁড়ে, প্রত্যেকটা ইয়ার্ন ছিঁড়ার যে আওয়াজটা সেটা একটা একটা করে হচ্ছে। তো একটু পরে এটা কিন্তু একেবারে টোটালি ছিঁড়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের স্লো মেথডটা, যেটা আমরা বললাম স্লো মেথডটা হচ্ছে এরকম। আর এটার বাইরে কি বললাম, যে আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা ইন প্র্যাকটিসে এই ঘটনাটা কিন্তু এইভাবে ঘটে না। ঘটনাটা ঘটে কিরকম, যে সরাসরি এটার উপর হঠাৎ করে একটা ফোর্স অ্যাপ্লাই হয়। তো হঠাৎ করে যদি ফোর্স অ্যাপ্লাই হয় তখন সেটা দেখা হয়েছে, এইটা দেখো তাহলে বুঝতে পারবা, সরি এইটাতে খেয়াল করো, এইখানে এইটা হচ্ছে মেশিনটা যেখানে এই কাজটা হয়। তো সেখানে এই কাপড়কে আগে নির্দিষ্ট সাইজে কেটে নিতে হয়, এবং ফোর্সটা যখন অ্যাপ্লাই হয় তখন হঠাৎ অ্যাপ্লাই হয়, আর এই হঠাৎ অ্যাপ্লাই কিন্তু ফোর্সে কাপড়টা ছিঁড়ে যায় সাথে সাথে, ইনস্ট্যান্ট ছিঁড়ে যায়। এই লোডের রিডিংটা এখান থেকে পাওয়া যায়, এটা হচ্ছে এই যে রিডিং, এটা হচ্ছে এই যে ব্যালিস্টিক স্ট্রেন্থ টেস্টিং এর জন্য এই অ্যাপ্লিকেশনটা লাগে। আচ্ছা আমরা সামনে আগাচ্ছি, এই যে এটা হঠাৎ করে আসলো না, আসার পরে কিন্তু এই টানটা পড়লো এবং ছিঁড়ে গেল। আমি আবার দেখাচ্ছি, ব্যাগে দেখো এখানে প্রেস করলেই এটা এসে এখান থেকে ছিঁড়বে, এই যে ছিঁড়ে গেল। এই ছিঁড়ার সময় এই যে এই জ এবং এই জোর মাঝখানে, দুটোর মধ্যে মাঝখানে ছিল, এই টানটা পড়াতে এইখান থেকে, এটা যদি এখানে আটকানো ছিল এটা যদি টান পড়ছে, সুতরাং এই যে ছিঁড়ে গেছে। এটা হচ্ছে এই যে ব্যালাস্টিক স্ট্রেংথের ব্যাপারটা, যেটা কিনা আমরা মানে এখন আলোচনা করব দুইটাই। এই জন্য ভিডিওটা একটা দেখে নিলাম আগে, যাতে করে তোমাদের কথাগুলো বুঝতে সহজ হয়। তারপর টং ডাবল রিপ টেস্ট, আবার ট্রাপিজয়েড টিয়ার টেস্ট, তিনটাই প্রায় স্লো মেথড। আর এই হচ্ছে ব্যালিস্টিক টিয়ার টেস্ট, যেটা এখন দেখলা যে হঠাৎ করে টান পড়বে, আর হচ্ছে উইং রিপ টিয়ার টেস্ট আসতেছে সামনে। এই ছবিটা দেখলেই সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটা একটু ভালো করে কেয়ারফুলি দেখার চেষ্টা করো, তাহলে এই পাঁচটা মেথডই তুমি বুঝতে পারো। পাঁচটা মেথডে এক একটা একটার সাথে শুধু পার্থক্য হচ্ছে কাটিং এর দিক থেকে, কাটিং আর জতে ইয়ে করা ফিক্সড করার ক্ষেত্রে পার্থক্য, আর অন্য কোথাও কিন্তু কোনো পার্থক্য হবে, বাকি জায়গাগুলোতে পার্থক্য কিন্তু হবে না। তাহলে কি হবে, এটা দেখতে পাচ্ছ না সবাই ছবিটা? তো প্রথমটা দেখো, এই যে এ বি সি ডি ই, তো এটা হচ্ছে এ এর জন্য, এই যে এ এটা আছে এটা হচ্ছে এ এর জন্য। এখানে কি করা হলো, এটা হচ্ছে মূল স্যাম্পলটা, তোমরা প্রত্যেকটা স্যাম্পলই দেখছো, যে এখানে আমরা যেই টেস্টগুলো দেখছো এখানে আগে স্যাম্পলটাকে একটু কেটে নিতে হয়, কেটে তারপরে জতে আটকে দিতে হয় যাতে করে এটা নিচের দিকে ছিঁড়ে যেতে পারে। তো সেই জন্য এই যে এই পর্যন্ত কত ইঞ্চ, 3 ইঞ্চ, আর এই 2 ইঞ্চ, এটা 2 ইঞ্চ, এটা 2 ইঞ্চ, তার মানে এটা কত হলো, 6/3, আর এই লাইনটা হচ্ছে এই যে 2 ইঞ্চের মধ্যে,
আর এখানে তাহলে 1 ইঞ্চ পরিমাণ আরো অবশিষ্ট আছে। তাহলে এটা হচ্ছে আমার স্যাম্পল। এই স্যাম্পল থেকে ভিতরে যেই দাগটা দেওয়া আছে, এই যে এই দাগটা এবং এই দাগটা, এই দুইটা দাগ যদি তুমি দাও, এই দাগ বরাবর যদি কেটে নাও, মনে করো এখান থেকে কেটে নিলা, এখান থেকে কেটে নিলা, তাহলে কি হইলো আলটিমেটলি, এই যে এখান থেকে এই পর্যন্ত তুমি কাটলা বা এখান থেকে এই পর্যন্ত কাটলা, তাহলে এই কাটিংটা যে করলা, তাহলে এটা কি উঠে আসবে না? ধরো এরকম একটা কাপড় থেকে, কাগজ থেকে তুমি এভাবে করে কিছু একটা কেটে নিলা, এরকম এরকম যখন কেটে নিবা তখন এটাকে কিন্তু এরকম তুলে ফেলা যাবে, বুঝছো না? এরকম তুলে ফেলা যাবে না, আলগা করে ফেলা যাবে। তো এটাই বলছে যে এখানে প্রথমে হচ্ছে তোমাকে এই লাইন বরাবর কেচি দিয়ে কাটতে হবে এইটুক, তারপরে এই লাইন বরাবর কেচি দিয়ে কাটতে হবে এইটুক, তখন এই পিছুটা কিন্তু উঠে আসবে। তখন এই পিছুটাকে তুলে নিয়ে আসো, এরকম তুলে ফোল্ড করো, তুলে ফোল্ড করে তারপরে এই যখন মেশিনে বসাবা, এই ফোল্ড সহ এই যে তুলে আনলা, এই যে এখানে কিন্তু আর কাপড় নাই, আছে এই জায়গাটা খালি হয়ে গেলো না, কাপড়টাকে তুলে ফেলছে এখানে, যে কাটছে যখন কেটে কাপড়টাকে তুলে এখানে নিয়ে আসছে। তো এবার এই কাপড় এবং এই পাশটা মিলে একটা জতে আটকে দিছে, আর এই প্রান্তটা আর এই প্রান্তটাকে আরেকটা জতে আটকে দিছে। এইবার দুইটা জকে টান দিবে, কাপড় এখান থেকে খুলে আসবে বা ছিঁড়ে আসবে, মানে এটা আস্তে আস্তে উঠে আসবে কাপড় থেকে, টানলে কি হবে, ছিঁড়ে চলে আসবে না এটা। তাহলে এইটা বুঝতে পারছো কিনা? প্রথম মেথডে কাটিংটা হবে এভাবে, কিভাবে কাটিংটা হবে, একটা স্ট্রিপ মানে একটা অংশ এইরকম করে কেটে নিতে হবে, মেজারমেন্ট গুলো তো দেওয়াই আছে দেখতেছো, এদিকে 3 ইঞ্চ পরিমাণ অবশিষ্ট থাকবে, আর এখান থেকে এটাকে কেটে নিয়ে আসতে হবে, এটাকে কেটে নিয়ে আসতে হবে, কেটে এই পাশে যখন উঠে আসবে এটা, এই ওঠা অংশটার সাথে একটা জ আটকে দিব, আর এইটার সাথে এবং এটার সাথে আর একটা জ আটকে দিব। তো এটার সাথে যখন একটা জ থাকবে আর এই দুইটার সাথে যখন আরেকটা জ থাকবে, তখন এই জগুলো এদিকে টানবে আর এই জটা এদিকে টানবে, আলটিমেটলি কাপড়টা ছিঁড়া শুরু করবে। এটা হচ্ছে প্রথম মেথডটা, এক। দ্বিতীয়টা একটু পার্থক্য, দ্বিতীয়টা হচ্ছে এটা সাইড থেকে কাটা হয়েছে, এটা কিন্তু রেক্টেঙ্গুলার সাইজে কাটা হয়েছে বাট সাইড থেকে, আর এটা কাটা হয়েছে হচ্ছে কাপড়ের ভিতর থেকে। 9 ইঞ্চ/6 ইঞ্চ পরিমাণ স্যাম্পল নিবা, সেখানে এই যে সেন্টারে একদম মিডেলে 6 ইঞ্চের একদম সেন্টারে 2 ইঞ্চ এখানে নিবা উইথ, আর এখানে 4.5 ইঞ্চ নিবা, তাহলে 4.5 ইঞ্চ কাটলা, 2 ইঞ্চ কাটলা, আবার 4.5 ইঞ্চ কাটলা, তখন এটা কিন্তু উঠে আসবে ওই আগেরটার মতো, এরকম কাপড় থেকে এরকম করে আলাদা হয়ে যাবে, মানে এইরকম হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, ঠিক আছে? এরকম গ্যাপ থাকবে, গ্যাপ থাকবে, সেপারেট পাবা, হ্যাঁ এরকম। তাহলে এই যে সেপারেটটা পেলে, এটা কাপড়ের মিডল থেকে পাইলা, এই সেপারেটটাকে তুলে, এটাকে উপর থেকে তুলে, এটার একটা প্রান্ত এইটাতে আটকে দিলা একটা জতে, ঠিক আছে? আর এই যে বাকি অংশটা থাকে, এইটা এই এই অংশটা এবং এই এই অংশটা, মানে এই অংশটা এবং এই অংশটা আরেকটা জতে আটকে দিলা, তাহলে দুইটা জোয়াকে দুই জায়গায় আটকে দিলে টানলে এবার কিন্তু এটা আস্তে আস্তে উঠে আসবে বা খুলে আসবে। এটা হচ্ছে সেকেন্ড মেথডটা, অর্থাৎ টং ডাবল রিপ টেস্ট, আর প্রথমটা হচ্ছে টং টিয়ার টেস্ট, বুঝছো? এই দুইটা শুধুমাত্র কাটিং এর দিক থেকে টেস্ট, এই দুটো বললাম যে টং টেস্টে, টং রিপ টেস্টে মূলত আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমরা এটাকে কাটবো, মানে অর্থাৎ এই এরকম 4 ইঞ্চ মনে করে এখানে গেল, 2 ইঞ্চ এখানে কাটলাম, মানে এটা 2 ইঞ্চ, এখানে 2 ইঞ্চ, মানে 4 ইঞ্চ পরিমাণ কেটে নিলাম, তাহলে 4 ইঞ্চ থেকে এই 2 ইঞ্চ এখানে চলে আসছে অর্ধেক, আর 2 ইঞ্চ এখানে থেকে গেছে, তার মানে এটা মোট দুই জয়ের মধ্যবর্তী ডিস্টেন্স হবে হচ্ছে 4 ইঞ্চ। তাহলে 4 ইঞ্চের মধ্যে টেস্টটা করলে হবে, অর্থাৎ এটা কিন্তু এটাকে আটকাবে না, শুধু এটাকে আটকাবে, উপরে যে অংশটা তুমি তুলে ফেলছো কাপড় থেকে, এই যে এই একটা অংশ তুলে ফেলছো, এরকম ছিঁড়ে ফেলছো, এই ছিঁড়া অংশটাকে ধরবে একটা, আর একটা ধরবে হচ্ছে এই দুইটা অংশকে। একটা সাদা কাগজ দিয়ে দেখাই তোমাদেরকে, এই পাশ বরাবর একটা ছিঁড়ে নিলা, এই পাশ বরাবর মনে করে ছিঁড়ে নিলা, এরপরে এইবার দুইটা প্রান্ত ধরে যখন টানবা, এরকম দেখতে পাচ্ছ এটা, এই দুইটা প্রান্ত ধরে যদি টানো তাহলে কিন্তু এটা ছিঁড়া শুরু করবে, এটা হচ্ছে এরকম, মানে এটার মিডলে ধরতে হবে একটা জ, আর একটা জ ধরবে হচ্ছে এই দুইটাকে, যখন ধরবে তখন টানবে, টানলে আস্তে আস্তে এটা ছিঁড়ে আসবে, এটা হচ্ছে একটা পদ্ধতি। আর দ্বিতীয় যে পদ্ধতিটা দেখলো সেটা হচ্ছে মিডল থেকে কাপড়ের মাঝখান থেকে এরকম ছিঁড়তে হবে, কাটতে হবে এরকম মিডল থেকে,
মেজারমেন্টগুলো দেওয়া আছে, বুঝতেছই, মাঝখানে 2 ইঞ্চ অর্থাৎ 6 ইঞ্চের মধ্যে, এখানে যদি 2 ইঞ্চ থাকে আর 4 ইঞ্চ, এদিকে 2 ইঞ্চ রেখে দিবা, এদিকে 2 ইঞ্চ রেখে দিবা, মাঝখান থেকে 2 ইঞ্চ নিবা, এটা নিবা 4.5 ইঞ্চ, এই মেজারমেন্ট। তাহলে 9 ইঞ্চ বাই 6 ইঞ্চ কাপড় নিতে হবে, আর এটার একটা প্রান্ত তুলে নিয়ে আসলা, তার মানে এখানে ধরবে একটা জ, আর এখানে ধরবে আরেকটা জ, তার মানে এই দুই জোয়ের মধ্যবর্তী ডিস্টেন্সটা হবে আলটিমেটলি 7 ইঞ্চ, কারণ হচ্ছে এখানে 4.5 তো, এদিকে 4.5, এদিকে 4.5, আবার এখানে 1 ইঞ্চ 1 ইঞ্চ মনে বাদ দেওয়া হয়েছে, নয় তো 9 থেকে এখানে 1 ইঞ্চ, এখানে 1 ইঞ্চ বাদ দেওয়াতে দুই জোয়ার মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 7 ইঞ্চ। এটা হচ্ছে পদ্ধতি, ঠিক আছে? তার মানে 4.5 ইঞ্চ যদি তুমি তুলে নিয়ে আসো, 4.5 ইঞ্চ তুলে নিচ্ছ, এখান থেকে কতটুকু তুলছো, 4.5 ইঞ্চ, 4.5, এখানে 4.5, মোট আছে কত, 9, 9 থেকে এখানে 1 ইঞ্চ, এখানে 1 ইঞ্চ বাদ দিলে দুই জোয়ার মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 7 ইঞ্চ। এটা হচ্ছে সেকেন্ড মেথডটা। আর থার্ড হচ্ছে ট্রাপিজয়েড, অর্থাৎ ট্রাপিজিয়ামের মতো করে কাজটা করলে কাপড় হবে এরকম, দেখতেই পাচ্ছ এখানে, তাহলে মার্কিং হবে এইভাবে, ট্রাপিজিয়ামের মতো মার্কিং হবে, এই এদিক থেকে মার্কিং হবে, এদিক থেকে মার্কিং হবে। তো মার্কিং হওয়ার পরে কাপড়টাকে এই কাটতে হবে হচ্ছে এই এই ডিরেকশন থেকে, হ্যাঁ, মানে এই মেজারমেন্ট মোতাবেক কাটতে হবে। তারপরে এটাকে একটা হচ্ছে এই জোতে আটকাবো, আর একটা হচ্ছে এই জোতে আটকাবো, এই দুইটা জোতে আটকে মূলত চেষ্টা করব, যেমনটা তোমরা এই যে আমাদের এই যে এক্সপেরিমেন্টে দেখতে পেলা, উনি যে কাটছে, হ্যাঁ, ওই ভদ্রলোক, এটা হচ্ছে এটা, হ্যাঁ, ট্রাপিজয়েড মেথড। আর ফোর্থ যেটা, যেটা বলছেন যে ব্যালিস্টিক টিয়ার টেস্ট, ব্যালিস্টিক টিয়ার টেস্টের প্রিন্সিপালটা ভিন্ন, যে কুইক হবে, বাট স্যাম্পল প্রিপারেশনটা কিন্তু এরকমই। স্যাম্পল প্রিপারেশনটা কীরকম, এই যে অর্ধেক, এই যে কাপড়টা নিচে আমি কাপড়টার একদম মিডল বরাবর কেটে ফেলছি, কাপড়টাকে একদম কিচ্ছু করা হয় নাই, ধরো এটা হচ্ছে কাপড়, এই কাপড়টাকে একদম মিডল বরাবর প্রায় পুরোটাই কেটে ফেলা হয়েছে, এই ছিঁড়ে ফেলা হয়েছে, এই যে এটা মানে এইটুকু পর্যন্ত কাটা হয়েছে, এখান থেকে এই পর্যন্ত কাটা হয়েছে, কাটার পরে একটা প্রান্ত একটা জোতে থাকবে, আর একটা প্রান্ত আর একটা জোতে যাবে, তার মানে এটাকে এবার এইভাবে করে দিয়ে দিবা, দুইটা প্রান্ত দুইটা জোতে থাকবে, এবার শুধু টানলে দেখা হবে যে কতটুকু ফোর্স লাগে দুইটা উঠে আসতে, যেটা ওই যে তোমরা আরেকটা পরবর্তীতে যে ফার্স্ট মেথডটা দেখলা সেই মেথডে কিন্তু এই কাজটাই করা হয়েছিল। এটা হচ্ছে 4 নম্বর। আর 5 হচ্ছে একেবারে লাস্ট, এটা হচ্ছে উইং রিপ টেস্ট, হ্যাঁ, উইং রিপ টিয়ার টেস্ট। এই উইং রিপ টিয়ার টেস্টটাও ওই যে একই মেজারমেন্টগুলো দেখলেই হচ্ছে, কাপড়টাকে এরকম এই অ্যারো চিহ্নের মতো করে কাটতে হবে, প্রথমে স্যাম্পল নিতে হবে এরকম, তারপরে এটার কাটিংটা হবে যে এই বরাবর, মিডল বরাবর, তাহলে মিডল বরাবর কাটিং করে, হ্যাঁ, তার মানে এদিক থেকে একটা কাপড় উঠে আসবে, ওই দিক থেকে একটা কাপড় উঠে যাবে, ওই উঠা কাপড়টাকে এখানে গ্রিপ করতে হবে, আর এদিকে যে কাপড়টা উঠে আসবে মানে অ্যাঙ্গেল বলা আছে, এখানে আর একটা গ্রিপ করতে হবে, তার মানে এই পয়েন্টে এই পয়েন্টে গ্রিপ করে যখন টানা টান পড়বে তখন এদিক থেকে আস্তে আস্তে ছিঁড়ে আসতে থাকবে। এটা অনেকটা ওই যে ওই ভদ্রলোকের সাথেই মিল আছে, তার মানে এই পাঁচটা হচ্ছে তোমার কাটিং এর দিক থেকে তুমি কিভাবে করে এই কাজটা করতে পারো, এই যে পাঁচটা টেস্টে সামারাইজ করা আছে এখানে, তার মানে পাঁচটা টেস্টের বর্ণনাও কিন্তু এখানে চলে আসছে বিস্তারিতভাবে, তোমাকে শুধুমাত্র কাটিং করার প্রসিডিউরটা বললেই, বাকি প্রসেস তো আর কোনো সমস্যা নাই, একই রকম প্রসেস, অর্থাৎ টেনজেল স্ট্রেংথের মেশিনের মধ্যেই করা লাগে, ওই মেশিনের মধ্যেই জাস্ট ক্ল্যাপে আটকে দিয়ে তারপরে লোড ইলঙ্গেশন বা টিয়ার স্ট্রেংথটা দেখা হয়।